আর একজন তালেব এলেম ফতোয়া দিচ্ছে যে সৌদি আরবের চাঁদ দেখলে বাংলাদেশে সিয়াম রাখতে হবে, বাংলাদেশে ঈদ পালন করতে হবে। এরকম মহামারী কি আপনাদের এলাকায় আছে? আসছে না? তো বললাম যে তালেব এলেমকে জিজ্ঞেস করলাম, বাবা দলিল কি তোমার? দলিল হলো যে সৌদি আরবে যদি একদিন সিয়াম হয়, বাংলাদেশে যদি আর একদিন হয়, তাহলে সৌদি আরবে হবে বেজোর, বাংলাদেশে হবে জোর। বাংলাদেশে হবে বেজোর, সৌদি আরবে হবে জোর, তাহলে লায়লাতুল কদর কয়দিনে হয়? কথাটা তো, দলিলটা তো মজবুত নাকি? দলিলটা মজবুত না? ছেলেটাকে বললো একটু বসো, তোমার দলিলটা একটু তোমার সাথে বুঝা করা করো। বসছে, ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন রাতের শেষ ভাগে। আল্লাহ কোথায় নামে? কথা বলবেন, কোথায় নামে? কখন নামে? বাংলাদেশের শেষ রাতে, না পাকিস্তানের শেষ রাতে, না আরব দেশের শেষ রাতে, না আফ্রিকার শেষ রাতে, না মরক্কোর শেষ রাতে, না লন্ডনের শেষ রাতে, না আমেরিকার শেষ রাতে, না জাপানের শেষ রাতে, না অস্ট্রেলিয়ার শেষ রাতে। পৃথিবীর কোন দেশে প্রথম রাত হয়, আর কোন দেশে শেষ রাত হয়? দিন রাত ২৪ ঘন্টা কোন দেশে শেষ রাত হতেই থাকে? তোমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন কোন দেশের শেষ রাত্রে বলে যাও। তুমি যখন শেষ রাতে আল্লাহকে ডাকছো, তখন তার এক দেশে ফটফটা দিন দুপুর। তোমার আল্লাহ কি ওই দেশের জন্য আবার আলাদা নামে? ছেলেটা মাথা কেমন হলো? কাম তুমি এত লোকলে বিভ্রান্ত করে ফেলছো, দলিলের চোখে খই ফোটে উত্তর দাও না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবুলা রাইবা ফি। আলিফ লাম মিম, আওয়াজ শোনা গেল কিসের আওয়াজ? যালিকাল কিতাব, এটা কোন গানের আওয়াজ নয়, কোন কবিতার ছন্দ নয়, এটা হলো একটি কিতাবের আওয়াজ। যে কেতাবে কোন সন্দেহ নাই, মুত্তাকিন। এই কেতাবের বৈশিষ্ট্যটা কি? এই কেতাবের বৈশিষ্ট্য লারাই বাফি, এতে কোন সন্দেহ নাই। এই কেতাব দিয়ে কি হয়? হুদাল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হেদায়েত করা যায়। হেদায়েত করা যায় যে মুত্তাকিনদেরকে, সেই মুত্তাকিনদের পরিচয় বৈশিষ্ট্য কি? সেই মুত্তাকিনদের পরিচয় বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, যারা গায়েবকে একিন করে বিশ্বাস রাখে। আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, কোন দেশের প্রথম আসমানে নামেন, কিভাবে নামেন, ওটা আমার বোধগম্য নয়, ওটা বুঝার ক্ষমতা আমার নাই, আমাকে বিশ্বাস করেই থেকে যেতে হবে। আল্লাহ যে দেশের শেষ রাতে নামে নামুক, তাতে আমার আপত্তি নেই, আমার দেশের শেষ রাতে তাহাজ্জুদের সালাতে আমার আল্লাহকে আমি ডাকব। আর কোন দেশের জ্বর হয়েছে, কোন দেশের বিজয় হয়েছে, কোন দেশে রাত হয়েছে, কোন দেশে দিন হয়েছে, ওটা দেখার দায়িত্ব আমার নয়। আমার দেশ যখন রাত তিন ভাগ শেষ ভাগ হবে, এমন আল্লাহকে ডাকব। আমার দেশে যখন বেজর রাত হবে, তখন আমি আমার আল্লাহর ইবাদত করব। কোন দেশে রাত আর কোন দেশে দিন, ওই বিবেচনার দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই। বললাম যুবক, সিটাগান বেড়া ডুবে গেছে, দিনাজপুরে তখনও বেড়া ডোবে নাই। চিটাগাং থেকে দিনাজপুরে ১১ মিনিট বাকি রয়েছে। ১১ মিনিটটা কয় মিনিট? ১১ মিনিট বাকি রয়েছে। চিটাগাং এর সূর্য ডুবে গেছে জিলহজ মাসের ১৩ তারিখ। জিলহজ মাসের ১৩ তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত কুরবানি করা বৈধ। চিটাগাং এর বেলা ডুবে গেছে,
চিটাগাংয়ের মুসলমানদের জন্য ওই বছরের জন্য কুরবানি করা হারাম, ওই বছরের জন্য আর কুরবানি করার সুযোগ নাই। ঠাকুর গায়ের বেলা তখনও চিকিমিকি করছে, তখনও ঠাকুর গায়ের মুসলমান কুরবানি করতে পারবে, কারণ জিলহাজ মাসের 13 তারিখ এখানে তখনও বাকি। কি বুঝলেন, কি বুঝলেন? জিলহাজ মাসের 13 তারিখ পর্যন্ত কুরবানির লাস্ট ডেট, তাই তো? চিটাগাংয়ের বেলা ডুবে গেছে 13 তারিখের, 13 তারিখ শেষ হয়ে গেছে, 14 তারিখের রাত পড়েছে, 13 তারিখ শেষ হয়ে গেছে, 14 তারিখের রাত পড়ে গেছে, আর ঠাকুর গায়ে দিনাজপুরে তখনও বেলা ডুবে নাই, তখনও 13 তারিখ বাকি রয়েছে, তখনও কুরবানি করা তাদের জন্য বৈধ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সব দেশের মানুষকে একসঙ্গে তার দেখাতে পারতেন, আল্লাহ পাক তার দেখানোর ব্যবস্থা রাখেন নেই। আল্লাহ পাক ইচ্ছা করলে পৃথিবীর সব দেশের সূর্য একসঙ্গে ডুবানোর ব্যবস্থা করতে পারতেন, আল্লাহ তা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা রেখেছেন, দিন রাত 24 ঘন্টায় মাগরিবের সালাত পৃথিবীর কোন না কোন দেশে হতেই আছে। আপনি মাগরিবের সালাত পড়লেন, চিটাগাংওয়ালা মাগরিবের সালাত করছে 10 মিনিট আগে, 10 মিনিট ওর মাগরিবের সালাত শেষ হওয়ার আগেই আপনার দিনাজপুরে মাগরিব শুরু হয়ে গেছে। দিনাজপুরে মাগরিব শেষ হওয়ার আগে পশ্চিম বাংলার মাগরিব শুরু হয়ে গেছে। এই হওয়ার পশ্চিম দিক যেতে যেতে তামাম পৃথিবী ঘুরে মাগরিব চলে আসে। এক মাগরিবের সালাত পৃথিবীর সব দেশে কোন না কোন দেশে দিন রাত 24 ঘন্টায় কোন না কোন দেশে মাগরিব হতে থাকে, কোন না কোন দেশে আসর হতে থাকে, কোন না কোন দেশে জোহর হতে থাকে, কোন না কোন দেশে ফজর হতে থাকে। 1 সেকেন্ডের জন্য আল্লাহর জিকির বর্ণনা বলে যুবক দুনিয়ার খবর রাখো না, চলে যাও দুবাই, 168 তলা বিল্ডিং। দুবাইয়ের মাটিতে কত তলা বিল্ডিং? 168 তলা। 168 তলার নিচতলা আলাপ ইফতার করে 3 মিনিট আগে, আর 160 তলার উপরে যে আছে সে ইফতার করে 3 মিনিট পরে, কারণ এর সূর্য ডুবার 3 মিনিট পর পর্যন্ত সে সূর্য দেখতে পায়। দুবাই ইসলামিক এফেয়ার্স, দুবাই ধর্ম মন্ত্রণালয় বলছে একই বিল্ডিং দুই টাইমে ইফতার হবে। আল্লাহ আকবার, 3টা টাইম নির্ধারণ করেছে, বিল্ডিং এর নিচতলা আলাদের জন্য এক টাইম, দ্বিতীয় তলা আলাদের জন্য এক টাইম, আর একদম মাঝখান আলাদের জন্য এক টাইম, আর ঊর্ধ্বে যারা আছে তাদের জন্য আর এক টাইম। একই বিল্ডিং এ বসে মুসলিম ইফতার করছে, কারো সূর্য ডুবে গেছে, কারো সূর্য তখনো বাকি আছে। পট করে যুবক বললেন, চাঁদের হিসাব হলো সিয়ামের সাথে আর সূর্যের হিসাব হলো সালাতের সাথে। দাগাবাজি করার জায়গা আমানুল্লাহ মাদানির কাছে, ঘড়ির কাঁটা কি খালি ঘন্টারটা দিয়ে চলবে না মিনিটেরটাও লাগবে, ঘন্টার কাঁটা দিয়ে চলবে না মিনিটটাও লাগবে, কথা বলেন? খালি চাঁদ দিয়ে কি মাপা যাবে না সূর্যও লাগবে। জিলহাজ মাসের 13 তারিখ, জিলহাজ মাসের 10 তারিখ, জিলহাজ মাসের 9 তারিখ, রমাদান মাসের 1 তারিখ কখন থেকে শুরু হলো আর কখন শেষ হলো, মাপবেন কি চাঁদ দিয়ে না সূর্য লাগবে? 12টা তো বাজলো, কিন্তু 12টা কখন থেকে শুরু হলো? ঘন্টার কাঁটাও 12টায় থাকতে হবে, মিনিটের কাঁটাও 12টায় থাকতে হবে। ঘন্টার কাঁটা 12টার উপর আছে, কিন্তু মিনিটের কাঁটা 5 মিনিট সরে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না ঘন্টার কাঁটা 12টার উপর আছে, মিনিটের কাঁটা 5 মিনিট সরে গেছে, তার মানে 12টা বেজে আরো 5 মিনিট বেশি হয়ে গেছে। তাহলে আপনার সূর্য দিয়ে চন্দ্র দিয়ে তো আপনি মাপলেন কি বলে রমজানের 1 তারিখ, কিন্তু 1 তারিখটা শুরু হবে কখন আর শেষ হবে কখন, এই শেষটা মাপবেন কি দিয়ে? কথা বলো,
সূর্য দিয়ে মারবেন, সূর্য না ডুবলে তো আর প্রথম তারিখ শেষ হলো না, হলো তাহলে এক দেশের প্রথম তারিখ শেষ হয়নি আর এক দেশের প্রথম তারিখ শেষ হয়ে গেছে। তা আপনি কি বুঝাতে চাচ্ছেন আমাকে মহারাজ? মানুষকে বিভ্রান্ত করেন না আপনি, কাদিয়ানিদের ভেজাল ট্যাবলেট খেয়েছেন।